সারাদিন শুধু আকাম করতে হবে। হ্যাঁ এই আকাম বললাম না, আকাম করলে ফেলে দিলে। A few moments later. Hello guys, welcome back to our channel Mistu Ajit Lifestyle. নি একটা ব্লগে তোমাদের জানে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, কিন্তু আমাদের মনটা ভীষণ খারাপ। কারণ কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ছেলের বাড়ি আসার, সেই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর কথাগুলো তোমাদের অবশ্যই অনেক কাজে লাগবে। ফার্স্ট আগে আমি ছেলেকে একটু ওষুধ খাইয়ে নেব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওই জলে ধুলে হবে না, এখানে জল আছে, ওখানে গরম জলটা আছে, গরম জলটা একটু ধুয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে। গরম জলটা দিয়ে একটু ধুয়ে দাও, সারাদিন শুধু আকাম করতে হবে। হ্যাঁ এই আকাম বললাম না, আকাম করলে ফেলে দিলে। কোন এই লোক, কাহাঁ সে আতে? হাসে বাবা, তোমার দিদি শুধু আকাম করে জানো তো। তোমার দিদি স্নান করে এসছে, না তুমি তাদের খেয়ে নাও। আস্তে 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 কি হবে যে ধরে না, সাবধানে তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? খাওয়া দাওয়ার পর আমি একটা সুন্দর ভিডিও করব। কালকে তো ভিডিওটা ডিলিট করে দিয়েছে ইউটিউব, তোমার ভিডিওটা জানো, তুমি বাড়িতে এসেছো, সেই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে। ইউটিউব ভিডিওটা কেন ডিলিট করলো সবাইকে বলে দেবো, হ্যাঁ, তাহলে তারাও সাবধান হয়ে যাবে, এর পরবর্তীকালে তারাও করবে না এরকম কিছু, তাই তো বাবা বলা উচিত তো? ঠিক আছে। কি ওর হাসে, আমার হাসে সবাই প্রথম ওপিনিয়ন ট্রেন্ডিং, যেখানে শুধুমাত্র হ্যাঁ অথবা না মতামত বা ওপিনিয়ন দিয়ে অনেক টাকা আয় করতে পারবে। প্রভুতে অনেক ধরনের ক্যাটাগরিজ আছে, যেমন ফিনান্স, ক্রিপ্টো, এন্টারটেনমেন্ট, নিউজ, পলিটিক্স, ক্রিকেট, এই ধরনের অনেক ক্যাটাগরিজ আছে যেখানে তুমি হ্যাঁ অথবা না উত্তর দিয়ে অনেক টাকা আয় করতে পারবে। যেমন এখন টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, তাই আমি ক্রিকেট ক্যাটাগরি সিলেক্ট করেছি। বাহ খুব ভালো তো। আর এখানে একটা প্রশ্ন আছে, কি ইন্ডিয়া কি টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? আমার তো মনে হয় হ্যাঁ। আমারও তাই মনে হয়, তাই তো আমি হ্যাঁ সিলেক্ট করে 5 টাকা ইনভেস্ট করেছি, কেননা আমি নিশ্চিত আছি। তাই নিচে দেওয়া স্লাইডার কে বাড়িয়ে নিজের ওপিনিয়ন সাবমিট করেছি। হ্যাঁ, কেননা যত বেশি ইনভেস্ট তত বেশি রিটার্ন। আর এই টাকা তুমি অতি সহজেই গুগল পে, পেটিএম, ইউপিআই সাহায্যে উইথড্র করতে পারবে। খুব ভালো তো। আর প্রভুতে মিলিয়ন ও লক্ষেরও বেশি লোক ওপিনিয়ন দিয়ে হাজারো লক্ষ টাকা আয় করেছে। তো তাড়াতাড়ি যাও আমার দেওয়া ডেসক্রিপশনে গিয়ে প্রভু অ্যাপ ডাউনলোড করো এবং 25 টাকা বোনাস নিয়ে আনন্দ লাভ করো। তো এবার আসছি আসল কথায়, এর আগের ভিডিওটা তোমরা দেখেছো, ওর ও বাড়িতে এসেছিল সেই ভিডিওটা, মানে একসাথে বাড়ি, মানে ওকে যখন নিয়ে বাড়িতে আসলাম, ওটা একটা স্মৃতি হিসাবে আমি ভেবেছিলাম, একটা সুন্দর করে একটা ভিডিওটা করেছিলাম, বাড়িতে এসে এত সুন্দরভাবে ভিডিওটা করেছি, ওটা ইউটিউবে আমি পোস্ট করেছি। পোস্ট করার পর মানে সুন্দর ভালোবাসা, তোমরা তোমাদের এত সুন্দর কমেন্ট আর এত সবাই এত লোক দেখছিলে, আমি ভেবেছিলাম ওটা স্মৃতি হিসাবে সুন্দর থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে, পরবর্তীকালে ও বড়ো হলে ওটা দেখতে পাবে, আর ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয়ে আমার ওটাকে ডিলিট করে দিয়েছে ইউটিউব। কেন কি, আমার বাবার ওখানে সোনামোনা দেখা গেছে। তো এটা আমাকে ভাই বলেছিল, রোনা আগেও বলেছিল একবার, যে এরকম যে বাচ্চাদের কোনো কিছু এরকম দেখা গেলে মানে ইউটিউবের সঙ্গে সঙ্গে মানে ওটাকে ডিলিট করে দিতে পারে, আর এরকম যদি তিনবার হয় তাহলে অ্যাকাউন্টটাই উড়িয়ে দিতে পারে, ভাই আমাকে বলেছিল। কিন্তু আমি না অত কিছু মানে
বুঝতে পারিনি যে এরকম হবে, আর দেখাও যায়নি সেরকম একটা, ওই একটুখানি হয়তো দেখা গেছে, তাই না? একটুখানি দেখা গেছে, সেই জন্য ডিলিট করে দিয়েছে। এরপরে আর তোমাদের একটা কথা বলি, যারা যারা ব্লগ করো এরকম বাচ্চাদের নিয়ে ব্লগ করো, তোমরা কিন্তু অবশ্যই এই দিকটা ধ্যান রাখবে, সবসময় প্যান্ট পরি রাখবে, নাহলে কিন্তু যখন তখন আমার মতো কেসটা হতে পারে, কারণ আমার যেটা হলো খারাপ লাগবে, তাই না? আর তোমরা যদি চাও ভিডিওটা আরেকবার দেখতে, তাহলে আমরা আবার ভিডিওটা পোস্ট করবো, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা তোমরা দেখতে চাও কি চাও। আছে ভিডিওটা আমার কাছে, তো আমি ডিলিট করিনি, ওই ভিডিওটা এমনি রয়েছে, ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, কিন্তু র ফাইলটা এখনও আমার আছে, আবার এডিট করতে হবে। তাহলে এটাই বলার ছিল, আর ভিডিওটা বেশি বড়ও করবো না, কেন কি আজকে এইটুখানি বলার জন্য এসেছিলাম ওকে নিয়ে, যে আমার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়াতে খুব খারাপ লাগছে, ইউটিউবে ওর স্মৃতিটা, ও আসার স্মৃতিটা আমি। আর হ্যাঁ, তোমাদের একটু আওয়াজ হতে পারে ভিডিওতে, মানে আওয়াজটা ঠিক ক্লিয়ার না আসলে ফ্যান চলছে, আর ফ্যান চলছে কেন, ফ্যানটা বন্ধ করে করা যাবে না, কেন ঘেমে যাবে, ঘেমে যাচ্ছে, আর ফ্যানটা বন্ধ করলে ঠিক আছে। তোমরা একটু কষ্ট মষ্ট করে শুনে নিও, কেন কি আমি ওকে তো কষ্ট দিতে পারি না, তাই তো? একদম, ওকে কষ্ট পাইয়ে তো কিছু করাটা ভালো হবে না, তাই তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আওয়াজটা এরকম হেডফোন লাগিয়ে শুনে নিও, একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য ক্ষমা চাইছি। আর ভিডিওটা বেশি বড় করব না, এইটুখানি কথা বলার জন্য এসেছিলাম, ছোট্ট একটা ভিডিও। আর ওইটা বলো যে আমাদের ছেলেকে সবাই অনেক অনেক খুশি করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। এটা আমি কেন বলো, তুমি তো বলতে পারো নাকি? তুমি বলো তো। সবার আগে বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ছেলেকে, মানে আমাদের ছেলেকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক উইশ করেছো, ওর জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লেগেছে, তোমাদের যে কমেন্টগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত সুন্দর উইশ করেছে, এত ভালোবাসা দিয়েছে, তার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদের। তো আর কি, ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এর পরবর্তীকালে ওকে নিয়ে আরো ভালো ভালো ভিডিও আনবো। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা ভিডিওটা দেখতে চাও কি চাও না, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা ওই ভিডিওটা আবার আপলোড করব। তাহলে ঠিক আছে, এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমি এখন প্রোভো অ্যাপ ডাউনলোড করব, তোমরাও আমার ডেসক্রিপশনে গিয়ে প্রোভো অ্যাপ ডাউনলোড করে নিতে পারো।